বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে পাউরুটি দিয়ে একটা অন্যরকম নাস্তা তৈরি করে দেখাবো। তো সেটা হচ্ছে পাউরুটি দিয়ে আজকে আমি আপনাদের সামনে রসমালাই তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এরকম 3 পিসের মতো মিল্ক ব্রেড পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্রেড নিতে পারেন। তো এটাকে আমি ব্লেন্ড করে নিব শুরুতে। তার জন্য আমরা পাউরুটিটাকে আগে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছি, একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে লাল অংশটা বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আরও অনেক ভালো হয়, কিন্তু আমি বাদ দিচ্ছি না এক্ষেত্রে। তো এইভাবে টুকরো করে আমরা এটাকে ব্লেন্ড করে নিব, সবগুলো পাউরুটিকে যেন ভালোভাবে ব্লেন্ড হয় এজন্য। তো পাউরুটিটাকে আমরা ব্রেড ক্রাম করে নিয়ে চলে এলাম ব্লেন্ড করে। তো দেখুন এরকম হয়েছে ব্লেন্ড করার পরে। এবারে এটাকে আমরা একটা ডো তৈরি করব। তো তার জন্য আমাদের লিকুইড দুধের প্রয়োজন। তো এখানে আমি একটা পাত্রে লিকুইড দুধ নিয়েছি, নিয়ে চুলাটা গরম, দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি চুলাটা জ্বালিয়ে দিয়ে। এবার এর ভিতরে অল্প পরিমাণে বাটার দিব আমরা। অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো। কেউ চাইলে বাটারটার বদলে ঘিও দিতে পারেন। তাই আমরা এর ভিতরে চিনি দিয়ে দিব। এই বাটারটার বদলে কেউ চাইলে ঘিও দিতে পারেন। এই বাটার বা ঘি দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা রসমালাইটা বানাবো তখন যেন ফেটে না যায় আর হাতের সাথে লেগে না যায় এজন্য। তো এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 3 চা চামচের মতো, 3 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিলাম, কারণ রসমালাইটা একটু মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। এটাকে মেল্ট হয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার দুধটা ফুটে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা এর ভিতরে ব্রেড ক্রাম্বসটাকে দিয়ে দিব। দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিব আমরা। একটা নরম ডো হবে। সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে, মিশিয়ে, যেন কোথাও দলা বেঁধে না থাকে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। তো তার জন্য আমরা এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এটাকে। তো এই ডোটা তৈরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমরা এটা দিয়ে মিষ্টি তৈরি করে নিব। তো আমি আগে থেকে হাতে একটু, হাতের তালুতে একটু বাটার মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারেন। এবারে অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে এভাবে করে ছোটো ছোটো মিষ্টি বানিয়ে নিব। এটা আপনাদের খুশির ব্যাপার, আপনারা কী সাইজের বা কী ধরনের মিষ্টি বানাতে চান। এই যে হয়ে গেল একটা মিষ্টি। তো এইভাবে আমরা সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে চলে এসেছি। আমি এরকম গোল শেপ দিয়েছি, কিছুটা বড় দিয়েছি, কয়েকটা ছোট দিয়েছি। এবারে আমাদের দুধের শিরাটা করার প্রয়োজন। তো তার জন্য আমি আগে তরল দুধ জাল দিয়ে নিয়েছি। এই যে দুধটা জাল করতে দিয়েছি, হালকা আছে, নাহলে দুধটা উঠলে পড়ে যাবে। এ পর্যায়ে আমরা এর ভিতরে আরও 2 চা চামচের মতো চিনি দিয়ে দিব শিরাটা মিষ্টি করার জন্য। হালকা একটু লবণ দিব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হয় তাহলে মিষ্টত্বটা আরও ভালো বোঝা যাবে এর জন্য। এই পর্যায়ে আমরা লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে দিব, বেশ খানিকটা পরিমাণে দিব। এতে টেস্টটা ভালো আসবে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি।
ভালো করে মেশাতে হবে যেন দুধের কোনো দলা না থাকে এর ভিতরে। মিশিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটিয়ে একটু ঘন করে নিব। এ পর্যায়ে আমরা এর ভিতরে হাফ চা চামচের মতো সাদা এলাচের গুঁড়া দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারে, কিন্তু এতে ফ্লেক করে ফ্লেভারটা খুব ভালো আসে, সেজন্য আমি দিচ্ছি। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে সেই বানানো মিষ্টিগুলোকে এর ভিতরে একে একে ছেড়ে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করলেই তৈরি হয়ে যাবে মজাদার রসমালাই। আস্তে আস্তে দিতে হবে, একটু নেড়ে দিচ্ছি যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। একবারে সবগুলো দেওয়া যাবে না, কিছুক্ষণ জাল করলেই মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠবে। একটু ভালো করে নেড়ে দিচ্ছি, এটাকে কিছুক্ষণ জাল করতে হবে। তো এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব। দেখুন মালাইটা কতটা ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার রসমালাই। তো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা বাসায় ট্রাই করার পরে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, এটা খেতে কিন্তু খুব মজা হয়। আর যেহেতু এটা খুব সহজলভ্য, আমাদের সবার বাড়িতেই পাউরুটি থাকে, তো চাইলে আপনারা এটাকে ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।